আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি, এই জন্য ফিরে এলাম আপনাদের কাছে চুমকি রান্নাঘর থেকে, একটি আঞ্চলিক রান্না, চট্টগ্রামের আঞ্চলিক রান্না, মূলা দিয়ে ছুরি শুটকি। তো আমাদের দেশের বাড়ি চট্টগ্রাম, তো ঘুরে ফিরে কিন্তু যার দেশের বাড়ি যেখানে, যার মানে দেশ যেখানে, গ্রামের বাড়ি যেখানে, সে সেই রান্নাটাই কিন্তু তার কাছেই, কিন্তু সেই রান্নার কাছেই কিন্তু বারে বারে ফিরে যায়। তো আমি এজন্য মানে আমরা মানে দেখাচ্ছি যে চট্টগ্রামের আঞ্চলিক একটি খুব জনপ্রিয় রান্না, একদম কচি মূলা দিয়ে ছুরি শুটকি। তো এটা খুবই সিম্পল একটি রান্না, এতে এমন কোনো কিছু মশলা অ্যাড করতে হয় না। আমি নিয়েছি দুটো ছুরি শুটকি আর 1 কেজি মূলা। এর জন্য আমার লাগবে 2 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা, 1 কাপ হলুদ মরিচ, আর ধনে গুঁড়াটা একটু পরে দিব। পেঁয়াজ মশলাটা হালকা একটু কষে গিয়েছে, এখন আমি এখানে অ্যাড করছি অল্প একটু পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচ। এই রান্নাটা কিন্তু লাল হয়, মানে বেশ একটু ঝাল ঝাল রান্নাটা হয়। তো আমি একটু ঝালটা কমিয়ে দিচ্ছি, যেহেতু বাসায় সবাই খাবে, তো তারপরেও একবারে কম মানে দিতে পারছি না, আমি একটু মরিচটা বেশিই দিয়েছি, কারণ এটা একটু লাল লাল না হলে তরকারিটা ভালো লাগে না। তো আমি এখন এটা উপরে তেল উঠা পর্যন্ত একটু কষিয়ে নিব। পেঁয়াজ আমার মশলাটায় তেল ছেড়েছে। তো এই যে দেখেন ছুরি শুটকি, আমি এটাকে 20 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যখন এটা ধুবেন, বারে বারে নিচে হাত দিয়ে দেখবেন কোনো বালু আছে কিনা, কারণ শুটকিতে কিন্তু অনেক বালু হয়। আমি এখন শুটকিটা এর মধ্যে দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 1 মিনিট কষানোর পরে এর শুটকিটার মধ্যে আমি একটু পানি দিয়ে 1 কাপের 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা 2 মিনিটের মতো একটু মানে ঢাকা দিয়ে মানে জাল করব, মানে 2 মিনিট পরে আমি আবার ফিরে আসছি, মাঝারি আছে আমি রান্নাটা করছি। পেঁয়াজ 2 মিনিট পর ফিরে এলাম। তো এই দেখেন 2 মিনিটে কালারটা কত সুন্দর এসেছে। তো এটা কিন্তু একটু ভেঙে যায় মাছটা নরম। তো আমি এখন 2 মিনিট এটা সিদ্ধ করার পরে আমি মাছটা মানে শুটকি মাছটা তুলে নিব, হালকা করে জাস্ট তুলে নিব, যেন সাবধানে, যেন এটা ভেঙে না যায়। এখন আমি মূলাগুলো কেটে রেখেছিলাম, মূলার কিন্তু আমি ছিলকাগুলি ফেলেনি, এটা ছিলকা সহই দেয়। তো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই যে এভাবে করে নিয়েছি। তো আমি ঝুঁটিটাও নিয়েছি, ঝুঁটিটাও ফেলিনি। তো এখন আমি এটা ঢেলে দিচ্ছি, ঢেলে আমি এবার যেটা করব সেটা আমি এখন জালটা মাঝারি করে দিব। দিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, এটা কিন্তু একটু ঝোল তরকারি হবে। চট্টগ্রামে কিন্তু শুটকি তরকারিটা একটু ঝোল হিসাবেই মানে বেশি করে থাকে, ভুনাও করে, তবে আমাদের ঝোলটাই একটু বেশি খাওয়া হয়। আমি আরেকটু পানি দিব, যে দেখেন, কারণ মূলাটা সিদ্ধ হতে পানিটা আরও টানবে। ব্যাস এখন আমি একদম মূলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে আমি অপেক্ষা করব, একদম মাঝারি থেকে একটু বড় আছে আমি এটা রান্না করব। বিয়াস মূলাটা সিদ্ধ দিয়েছি, তো এই মুহূর্তে আমি দিয়ে দিব লবণ। আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিব একদম মূলা সিদ্ধ হওয়া পর্যন্ত। বিয়াস এই দেখেন,
আমার মুলার ঝোলটা এরকম অবস্থায় এসেছে। এখন আমি দিয়ে দিব ধনের গুঁড়া। ধনের গুঁড়াটা একসাথেই দিয়ে দেয়, তবে আমি মনে করলাম তো এভাবে একটু দিয়ে করি কি অবস্থা। তো ধনের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি যে শুটকিগুলো রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি আস্তে করে। অবশ্যই এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব, মাঝামাঝি পানি, কারণ আমার মূলাটা গলে গিয়েছে, শুটকিটা আধা সিদ্ধ করা, আর শুটকিটা এমনিতেই একটু নরম হয়, এটা এত সিদ্ধ করা যাবে না। তো আমি এটা এখন আরেকটু পানি লাগবে। জাস্ট আরেকটু পানি দিয়ে আমি এটাকে 2 মিনিট, আমি 2 মিনিট আমি একটু ধাও জালে এটাকে জাল করব, ঠিক 2 মিনিট, এর বেশি না। তো আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গিয়েছে। আমার মুলার যে স্মেলটা ছিল তা শুটকির মধ্যে, শুটকির যে স্মেলটা মুলার মধ্যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 4টা বড় বড় কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে আমি এখন চুলাটা একটু ছোট করে জাস্ট আমি এভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি 1 মিনিট জাল করব। গ্যাস 1 মিনিট জাল করেছি। জাল করে আমি আবার এটাকে আরেকটু এভাবে করে, হাতা দিয়ে নাড়তে যাবেন না, কোনো কিছু দিয়ে নাড়তে যাবে না, তাহলে কিন্তু শুটকিটা ভেঙে যাবে। বাস হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এটা সার্ভ করব। ভিউয়ার্স, হয়ে গেল আমার চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় রান্না মূলা দিয়ে সুরি শুটকি। তো যার যার অঞ্চলের রান্না তার তার কাছে খুবই জনপ্রিয়, আমার অঞ্চলের রান্না আমার কাছে খুব প্রিয়, এভাবে সবার অঞ্চলের রান্না সবার কাছে খুব প্রিয়। তো আপনারা অনেকেই আসলে শুটকি খায় না, তবে যারা শুটকি খেয়ে থাকেন তারা এভাবে একটু ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আর এই রান্নাটা দেখেন, একদম ঝোলটা আর গরম ভাতের সাথে এটা মানে খুবই টেস্টি, মানে অনেক মজা। তো আমি ওই যেটা বললাম যার যার অঞ্চলে রান্না, তো এটা অনেক একটা জনপ্রিয় রান্না। তো আরও কিছু চট্টগ্রামের রান্না আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে আল্লাহ হাফেজ।